আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এফ এন কুকিং হাউস। আজ আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে মজাদার পাস্তা রান্না করে দেখাবো। আশা করছি এই পাস্তা রান্নাটি আপনাদের ঘরে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। চলুন তাহলে কিভাবে পাস্তা রান্না করতে হয় দেখে নেই। আমি এখানে এক কাপ পরিমাণের পাস্তা নিয়ে নিয়েছি। এখন এগুলিকে সিদ্ধ করে নেব। পাস্তা সিদ্ধ করার জন্য চুলায় একটি কড়াইতে পরিমাণ মতো পানি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং এক টেবিল চামচ সয়াবিন তেল। এটা দেওয়ার কারণে পাস্তা একটির সাথে আরেকটি লেগে যাবে না। পানিটা ফুটে এসেছে, এখন এর মধ্যে আমি পাস্তাগুলি দিয়ে দিচ্ছি। এই পাস্তাগুলিকে 70-80% সিদ্ধ করে নিতে হবে। এখন পুরোপুরি সিদ্ধ করা যাবে না, কারণ এগুলিকে পরে আমি আবারও রান্না করব, তখন পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। পাস্তাগুলিকে আমি 7-8 মিনিট সিদ্ধ করে নিয়েছি। 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলিকে চুলা থেকে নামিয়ে আমি পানি ঝরিয়ে সামান্য তেল মেখে রেখে দিব। এতে করে একটি আরেকটির সাথে লেগে যাবে না। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি পাস্তাটা রান্না করে নেয়ার জন্য। তেলটা গরম হয়ে আসার পরে একটি ডিম দিয়ে দিলাম। আপনারা যারা ডিমটা খেতে পছন্দ করেন না তারা ডিমটা বাদ দিতে পারেন। ডিমটাকে এখন আমি ভেজে নিচ্ছি। ডিমটাকে প্রায় অর্ধেক ভেজে নেওয়ার পরে সাইড করে রেখে এখন বাকি জিনিসগুলো ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি। এখন এগুলিকে সামান্য ভেজে নিচ্ছি। আদা এবং রসুনগুলিকে সামান্য ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ স্লাইস, ক্যাপসিকাম ছোট করে কাটা 1 কাপ, কাঁচামরিচ 3-4টি। কাঁচামরিচটাকে আমি ফালি করে কেটে নিয়েছি। এখন সবগুলি উপকরণ সামান্য ভেজে নিচ্ছি। আপনারা এখানে হলুদ বা লাল রঙের ক্যাপসিকামটাও অ্যাড করতে পারেন। এছাড়া ফুলকপি, গাজর, বরবটি এই সবজিগুলো দিয়েও রান্না করতে পারেন। সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, 4 টেবিল চামচ টমেটো সস দিয়ে সেদ্ধ হওয়ার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। দুই মিনিট পরে ফিরে এসেছি। এই পর্যায়ে সামান্য পানিতে 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়ে সেগুলো দিয়ে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে পাস্তার মধ্যে একটি আঠালো আঠালো ভাব চলে আসবে। আমি আজ পাস্তাগুলি যখন সেদ্ধ করেছিলাম তখন লবণ দিয়েছি, এছাড়া পরে আর কোনো লবণ অ্যাড করিনি। আমি এখানে সয়া সসটা দিয়েছি আর সয়া সসে লবণ দেয়াই থাকে, যে কারণে পরে আর লবণটা দেওয়ার প্রয়োজন হয়নি।
কিন্তু আপনাদের যদি মনে হয় যে আরেকটু লবণ লাগবে তখন আপনারা লবণ দিয়ে নেবেন। কিছুক্ষণ নেড়ে নেয়ার পরে সিদ্ধ করে রাখা পাস্তাগুলি দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিব। পাস্তা রান্না হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার এই পাস্তার রেসিপিটি বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না যে এটি কতটাই মজাদার হয়েছে। আমার এই পাস্তার রেসিপিটি যদি ফলো করে বাসায় রান্না করেন তাহলে ঘরে বসেই রেস্টুরেন্টের পাস্তার স্বাদ নিতে পারবেন এটুকু আশা করছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।